কথাটা সিরিয়াস নেবেন, কথাটা সিরিয়াস নেবেন, ভাববেন না কেউ কৌতুক, বইয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। কথাটা সিরিয়াস নেবেন, ভাববেন না কেউ কৌতুক, বইয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। শ্বশুর বাড়ি থেকে যদি জুলুম করে কিছু নেন, আপনার ঘরে আপনি মেম্বার, বউ যে হবে চেয়ারম্যান। উঠতে খোঁটা বসতে খোঁটা, কথায় কথায় অপমান, ভিতরে যার নাই রে শান্তি, বাইরে কি তার সম্মান। উঁচু মাথা হয় রে নিচু, উঁচু মাথা হয় রে নিচু, মনে রাখবেন এইটুক, বউয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। ভেবে দেখুন আপনি হলে দরিদ্র কন্যার পিতা, ছেলের বাবার অন্যায় দাবি মেটাতে পারতেন কি তা। পত্রিকাতে রোজই দেখি হয়ে বঞ্চনার বলি, অকালেতে যায় রে জোরে কত না ফোটা কলি। আসুন চেষ্টা করি ওরা, আসুন চেষ্টা করি ওরা, ফুল হয়ে ফুটুক, বইয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। কথাটা সিরিয়াস নেবেন, ভাববেন না কেউ কৌতুক, বইয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। লালি, তো প্রত্যেকটা কথাই সত্যি, তবে অনেক মেয়েরাও আছে যারা নিজের স্বার্থের জন্য ছেলেদের পিছিয়ে পিছিয়ে ঘুরে ছেলেদের জীবন নষ্ট করে। হুম, কিন্তু মেয়েদের উপর সব দোষ চাপালে তো হবে না, কিছু কিছু ছেলেরাও আছে। আপনার কত বড় লোকের কোলা মানে কিন্তু এসব আকাঙ্ক্ষ পূরণ করে। একটা কথা বলবি না তুই, এটা রাখ, মাল দে তাড়াতাড়ি। টাকা আপনাকে দিতে হবে না, আমার ভাই দিবে। কই ওই শালা টিকটিকি, আমি কি বুঝতে পারছি? আমাকে তো বুঝতে দাওনি, রূপার দুঃখ কষ্টের জন্য তুমিই দায়ী। কত মহৎ বাবার একটা সন্তান সে, যে তোমার সন্তানকে বাঁচানোর জন্য পুরো অপবাদটা নিজের মাথায় নিয়েছে, মুখ দিয়ে একটা শব্দ করেনি, একটা কথা বলেনি। ওঠে না পার, ওদের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে আসলে কেন? আসমা, তুমি দেখি কিছুই বুঝবে না, ওদের দুজনকে কথা বলার সুযোগ করে দিয়ে আসলাম, সেখানে আমি আর তুমি থাকলে ওরা কথা বলতে সংকোচ করতো। কি এমন ভাবে তাকিয়ে কি দেখছো? তোমাকে দেখছি। বারে আমাকে আবার নতুন করে দেখার কি হলো? আমি কি আকাশ থেকে নেমে এসেছি যে তুমি আমাকে এভাবে দেখছো? আর তুমি মনে হয় এর আগে আমাকে দেখোনি। জানো সাগর, আমার মাঝে মাঝে কি মনে হয়? কি কি মনে হয়? মনে হয় আমরা কোথায় ছিলাম, কেন এখানে আসলাম, আবার কোথায় যাব। আমি এটাই ভাবি, আমরা কোথায় ছিলাম, কোথা থেকে এলাম। আচ্ছা শুনুন, তাড়াতাড়ি চলো, আম্মু চিন্তা করবে। ঠিক আছে চলো। কি বললে, স্বামী আগামী সপ্তাহে আসছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বিয়েটা সেরে ফেলতে চাও? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসো, অসুবিধা নেই। কই গো, শুনছো? আরে এদিকে এসো। কি হলো, এত চেঁচাচ্ছ কেন? আরে চেঁচাচ্ছি কি, আর সাথে সুখবর আছে। তোমার এমন কি সুখবর আছে যে এমন হয়েছে লাগিয়ে দিয়ে সাথে অস্থির হয়ে আছে বলার জন্য? শুনো, যে কথা তোমাকে বলতে চেয়েছিলাম, স্বামী এক মাসের ছুটিতে দেশে ফিরছে, ওর বাবার ইচ্ছে স্বামী আর ঝুমুর বিয়েটা সেরে ফেলতে চায়। স্বামী বাবার এক মাস পর আমেরিকা চলে যাবে,
শামিম দেশে আসছে এই খবর তুমি পেলে কোত্থেকে? কেন, ওর বাবা আমাকে টেলিফোন করেছিল। ওরা আগামী সপ্তাহে এখানে এসে শামিম আর ঝুমুর বিয়েটা ফাইনাল করতে চায়। ও তাই নাকি, ভালো খবর। কিন্তু ফাইনাল করার আগে ঝুমুরের মতামতটা একটু নেওয়া দরকার। ঝুমুরের মতামতের কি আছে? ও এজুকের মেয়েটা ভুলে যাচ্ছ কেন? একটু মতামত না নিলে কি ঠিক হবে? ঠিক আছে, তুমি যখন বলছো ওকে জিজ্ঞেস করো। সন্ধ্যাবন তুমি বাড়ি কি করো, এত কি কাজ থাকে তোমার? মা একটু দরকার ছিল তো। তুমি এখন বড় হয়েছো, একটু বোঝার বয়স হয়েছে, একটু বুঝে শুনে চলতে হয় না? শোনো, তোমার সাথে জরুরি কথা আছে, বসো। তোমার বাবা শামিমের সাথে তোমার বিয়ে ঠিক করেছে। আচ্ছা মা, আমার তো একটা মতামতের দরকার আছে, তাই না? ওসব কথা আমি জানি না। ওরা আগামী সপ্তাহে এসে তোমার বিয়ের দিন তারিখ ঠিক করে যাবে, এটাই তোমার বাবার ফাইনাল কথা। ঠিক আছে, তোমাদের মতামত তোমরা জানালে, এখন আমার মতামতটা খুব ভালো করে শোনো। ওই শামিম না কি যেন নাম বললে, তাকে আমি কখনোই বিয়ে করব না। বললে তুমি কেন সম্ভব না? যে ছেলের ইনকাম বলতে কিচ্ছু নেই সেই ছেলেকে কিনা বিয়ে করতে চায়? না, আমার মেয়েটার মাথাটাই খারাপ হয়ে গেছে। তুমি কি একটা ঘুমাওনি? না, মানে অনেক পড়াশোনা চাপ তো এই জন্য। আচ্ছা, তোমার ভাইয়া বাসায়?
না থাক, ডাকার দরকার নেই। তুমি এক কাজ করো, তোমার ভাইয়া উঠলে বলো 11টার দিকে যেন একটু আলম ভাইয়ের বাসে আসে, ঠিক আছে? আসি। এখন বাজে 9টা, আর 11টার সময় আলম ভাইদের বাসে যেতে বলেছে। তাহলে কি কালকে ছুমরাপুর পাশে কিছু হয়েছে? সাগর, তোমাকে যে জন্য ডেকেছি, আচ্ছা তুমি কি ঝুমুরকে বিয়ে করতে চাও? কি ব্যাপার, কথা বলছো না কেন? তুমি কি ঝুমুরকে বিয়ে করতে চাও? জি, আমি ঝুমুরকে বিয়ে করতে চাই। তুমি ঝুমুরকে বিয়ে করে খাওয়াবে কি? তাই আমি চাই না যে তুমি বেজে যাচ্ছে। শুনো, 12টা বেজে গেছে তো আমি চলে যাচ্ছি। তুমি আলম ভাই আসলে বলো যে আমি 12টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। এনে 100 টাকা তুই তোর বান্ধবীদের কলেজে নিয়ে খরচ করিস।
হ্যালো হ্যালো, কে? লাইলি, কে বলছেন? আমি অপূর্ব। আপনি আপনি আমার নাম জানলেন কি করে? এই তো সেদিন রাস্তার পাশে যখন দাঁড়িয়েছিলেন তখনই তো আপনার বান্ধবী আপনার নাম ধরে ডাকলেন। আপনি আমার কাছে কি চান? মাইন্ড করবেন না, একটু দেখা করতে চাই। আমি আপনার সাথে দেখা করব না। বাবা, এই বিয়ে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কেন রে মা, তুই কি এখনো সেলিনকে বুঝতে পারিস নি? মরার আগে তোর সুখ দেখে আমরা মরতে চাই। দেখ, ওরা তোর হাতে আংটি পরিয়ে গেছে। তুই আমাদের কথা একটু চিন্তা করে এগুলো করিস না মা। ঠিক আছে, তোমাদের যা খুশি তাই করো। রূপা, আসমা, আসমা, আসি খাবার রাখো। এই তো তোমার ভাই আগে একটু ডেকে দিবে। ওকে, বসো। চুমুর, এই কি অবস্থা তোমার? বসো, কি হয়েছে বলো। আমার অবস্থার কথা বাদ দাও, শোনো। আব্বু তার এক বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, এখন আমি কি করব? তুমি কি ভেবেছো? আমি কিচ্ছু বুঝি না, তুমি সত্যি করে বলো তো। এ পর্যন্ত কয়টা মেয়ের জীবন নষ্ট করেছো তুমি? প্লিজ আস্তে কথা বলো, ফুপা ফুপু শুনতে পাবে। আমি চাই তোমার ফুপা ফুপু শুনুক, তাদের ভাইয়ের ছেলে এখন। তুমি কি বলতে চাও? এই তুমি সত্যি করে বলো তো, আজ সন্ধ্যা পর্যন্ত তুমি কোথায় ছিলে? আমি কোথায় ছিলাম না ছিলাম তা জেনে তোমার কি লাভ? তুমি তুমি একবার শুধু বলো, আজকে সন্ধ্যা পর্যন্ত কোথায় ছিলে?
আসুন চেষ্টা করি ওরা ফুল হয়ে ফুটুক, বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক, নীলে পরে যৌতুক। কথাটা সিরিয়াস নেবেন ভাববেন না কেউ কৌতুক, বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক, নীলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক, নীলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক, নীলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক, নীলে পরে যৌতুক।